প্রথমত এই পেজটিকে আমি সেট আপ করে নেব, তার জন্য ফাইল মেনুতে ক্লিক করে ডকুমেন্ট সেট আপে ক্লিক করলাম। এবার পেজ সাইজটাকে করে নিচ্ছি আমি A4, তারপর মার্জিনটাকে সেট করে দিচ্ছি মোটামুটি 5 mm করে রেখে দিচ্ছি, ধরুন 5 mm দিয়ে ওকে, একবারে কম, দেখুন এই যে মার্জিন। এবার আমাদের যে সবচেয়ে উপরে দেখতে পাচ্ছেন রুলার, এই রুলারের কর্নার থেকে ধরে এনে আমি এই মার্জিনের কর্নারে ছেড়ে দিচ্ছি। তাহলে আমার এই জায়গা থেকে দেখুন কাউন্ট করা শুরু হলো, মেজারমেন্টটা মানে এই কর্নারটা হয়ে গেল 0 মেজারমেন্ট। এবার এই মেজারমেন্টটা যদি দেখি আমি, তো 129 মতো আছে, তো 129 থেকে একটু কম আছে দেখুন। তাহলে আমি এটাকে দুই ভাগে ভাগ করে দেব, মানে একটা পেজে দুটো আমরা পেজ প্রিন্টিং করব। তার জন্য আমি কি করব, 14 14 হচ্ছে 28, তাহলে 28-এর থেকে একটু বেশি নেব, মানে মোটামুটি আমি এই ধরুন 3 পয়েন্ট আমি নিলে হয়ে যাবে, এতটা নিচ্ছে। দেখে নিই আমার ঠিকঠাক হয়েছে কিনা, দেখাই আপনাদেরকে। এই দেখুন একটা আমি দাগ নিয়ে দেখাচ্ছি, এই দাগটা নিলাম, তারপরে আমি পয়েন্টার টুলে ক্লিক করছি, দেখুন দাগটা আমি যদি আমি নিচে নামাই তো দেখুন একবার পারফেক্ট পারফেক্ট বসে গেছে, মানে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এবার আমি এই পেজটার মধ্যে আমরা ডিজাইনটা আমরা বানাবো, তো ডিজাইন কীভাবে বানাচ্ছি দেখুন, আমি পেজটাকে জুম করে নিচ্ছি, এই দেখুন জুম করলাম, একটু জুম করলাম, কন্ট্রোল দেবে প্লাস চিহ্ন দেবে, কন্ট্রোল দেবে প্লাস চিহ্ন প্রেস করলাম, জুম হবে। এবার আমি এখানে ডিজাইন করছি দেখুন, তো রেকট্যাঙ্গেল শেপে ক্লিক করলাম, তারপরে আমি এখান থেকে টেনে নিচ্ছি, দেখুন ড্র করে নিচ্ছি, যতটা আমি ফাঁকা ছাড়ছি চারে সাইডে ফাঁকা রাখবো, এই দেখুন আমি চারে সাইডে একই রকম ফাঁকা ছাড়ছি, ফাঁকা ছাড়লাম। এবার আমি এখানে যা যা লিখতে চাই তা আমি লিখে ফেলবো, তো লিখার জন্য আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আগে থেকে লিখে রেখেছি, আমি জাস্ট কপি করে পেস্ট করে নিয়ে চলে আসছি, দেখুন নিয়ে এলাম। এবার আমি ডিজাইনটা সাজিয়ে দেখাই, আমি এক সাইডে রাখি যাতে আপনারাও বুঝতে পারেন যে কাজটা কি হচ্ছে। আচ্ছা আমি এক সাইডে রাখছি, এই নিচে রাখলাম মনে করুন। এবার আমি এখান থেকে নিয়ে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এটাকে কাট করে নিচ্ছি, দিয়ে উপরে এনে বসিয়ে দিচ্ছি, দেখুন কি করছি, দেখুন টাইপ টুলে ক্লিক করলাম, তারপরে এখান থেকে ড্র করে নিচ্ছি, দিয়ে পেস্ট করে দিচ্ছি, দেখুন আমার লেখাটা চলে এসছে। আর এই লেখাতে দেখুন আমার একটু কি হয়েছে, এই জায়গাতে ডিজাইন টানছি, দেখুন এখানে আমি বসালাম, একটু কর্নারটা ফাঁকাই রাখছি, এখানে আমার আরও কিছু লেখাটা এঁটে যাবে, তার জন্য কি করব আমি এখান থেকে কিছু আরও সাইজটা নিয়ে নিই, এই ধরুন এখান থেকে আমি নিয়ে নিচ্ছি হরে কৃষ্ণ, আবার শুরু করছি এখান থেকে, দুটো শব্দ বা তিনটে শব্দ নিয়ে নিই, দেখুন হয় কি না, পেস্ট করছি, এই দেখুন হয়ে গেছে, থাক এতটাই থাক, অসুবিধা নাই। এবার আমি এটাকে রেখে দিচ্ছি, মানে যতটা আঁটবে আর কি, যে ইচ্ছে মতো আপনি নিজে থেকে করবেন না, যতটা আঁটবে ততটাই করবেন। এবার এটাকে কপি করছি, দিয়ে পেস্ট করে দিচ্ছি, দিয়ে নিচে নিয়ে চলে আসছি সেমভাবে, এই দেখুন নিচে এনে বসিয়ে দিলাম। এবার আমি যদি এখানে ঘুরাতে চাই, তো ঘুরানোর জন্য এটাতে ক্লিক করবেন, এই যে রোটেশন দিয়ে এইভাবে ঘুরাবেন, দেখুন ঘুরে গেল, যখন ঘুরানো হয়ে গেল এটাকে ঠিকঠাক করে দেখুন আমার সাইজটা ঠিকঠাকই আছে, এই দেখুন আপনাদের দেখিয়েও দিই, এই দেখুন ঠিকঠাক করে বসেও গেছে। এবার যখন এই কাজটা হয়ে গেল, আমার আরও কাজ আছে এই নিচের দিকে আমি করব, তা আমি কি করব আবার পেস্ট করে দিচ্ছি, কপি তো করাই আছে, শুধু পেস্ট করলাম, এই দেখুন পেস্ট হয়ে গেছে। এবার আমি বাম দিকে ঘুরাবো, এই মিডিল থেকে ধরে এভাবে আমি ঘুরাচ্ছি, দেখুন এই দেখুন ঘুরে গেল, যখন ঘুরে গেল এটাকে আমি ঠিকঠাক করে বসিয়ে দেবো, আমি বাম দিকে বসাচ্ছি, এটা বাম দিকে বসিয়ে দিচ্ছি, যখন আমার বাম দিকে বসে গেল তখন আমার এই জায়গা থেকে আমার এতটা লাগবে না, তো এটাকে ডিলিট করে দিচ্ছি, এই দেখুন কাজটা হয়ে গেল। আবার আমি এটাকে সিলেক্ট করে কপি করে নিচ্ছি, কপি করে টাইপ টুলে ক্লিক করলাম, দিয়ে এখানে আমি পেস্ট করে দেব, পেস্ট করার জন্য যে কোনো জায়গায় ক্লিক করে টানতে পারেন, যে কন্ট্রোল দেবে ভি প্রেস করবেন, দেখুন পেস্ট হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকেও আমি ঘুরিয়ে নেব, তা আমি এটাকে ছোট করে নিচ্ছি, দরকার নেই এত বড়, এবার ঘুরাবো দেখুন কিভাবে, তো রোটেটিং টুলে ক্লিক করে আমি এইভাবে ঘুরাচ্ছি, উপরের দিকে নিয়ে যাচ্ছি, দেখুন ঘুরে কিনা, দেখুন ঘুরে গেছে। এবার আমি পয়েন্টার টুলে ক্লিক করে এটাকে বসিয়ে দিচ্ছি, একবার সিম্পল সিম্পল কাজ, দেখুন দেখে শিখুন, খুব ভালোভাবে শিখে যাবেন, এই দেখুন আমার চারে সাইডে বসানো হয়ে গেছে। এবার যে কর্নারগুলো থাকলো, কর্নারে আমি কিছু ইউজ করব, ছবি ছবি ইউজ করার জন্য আমি ফাইলে ক্লিক করছি, তারপরে প্লেসে ক্লিক করব, প্লেসে ক্লিক করার পর আমি যে লোকেশন আমার ছবি আছে সেই লোকেশন থেকে ছবিগুলো নিয়ে আসছি, তো আমি ছবিটা নিয়ে আসি,
আমার ছবি এই জায়গায় আছে, এটা তার ডিটিপি কালেকশন। ডিটিপি কালেকশনের মধ্যে আমি কিছু ছবি আছে, এই ছবিগুলো ইউজ করব। এই দেখুন এই ছবিটা নিচ্ছি, এই যে ছবিটা নিলাম, এইভাবে টেনে নেবেন, দেখুন ছবিটা চলে আসলো। তো ছবি যখন চলে আসলো দেখুন ছবিটা ঝাপসা ঝাপসা ফাটা ফাটা হয়ে আছে। তো ছবিটাকে ঠিক করব কিভাবে, না ছবিটা ঠিক করার জন্য ফাইলে ক্লিক করবেন, দিয়ে প্রিফারেন্সে ক্লিক করে জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করে এখানে দেখবেন হাই রেজুলেশন আছে, এখানে হাই রেজুলেশনে ক্লিক করবেন। হাই রেজুলেশনে ক্লিক করার পর মোর অপশনে যাবেন, দিয়ে এখানে রেজুলেশন 100 আছে, এই 100% করবেন, দিয়ে ওকে করবেন, দিয়ে এটাকেও ওকে করে দিবেন, তাহলে দেখবেন ছবিটা ঠিকঠাক হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়ে গেল। এবার আমি এই জায়গা থেকে আমি এটাকে ক্রপ করে নিচ্ছি, মানে ছবিটাকে। তো ছবিটাকে ক্রপ করার জন্য আমি ক্রপ টুলে ক্লিক করব, তারপরে ক্রপ টুলে ক্লিক করার পর এটাকে আমি ছোট করে নিচ্ছি, মানে এত বড় নেব ছবিটা। এই দেখুন আমার ছবি ক্রপ হয়ে গেল, এটাকে সাইজ ছোট করে নিচ্ছি, এইটুকু সাইজ একবার ছোট্ট করে রাখছি, দিয়ে এটাকে বসিয়ে দিব এই কর্নারে, আর একটু ছোট করে নিচ্ছি। এই দেখুন কর্নারে বসালাম, কর্নারে বসানো হয়ে গেল। এটাকে কপি করে পেস্ট করে নিচ্ছি, দিয়ে এই কর্নারেও বসিয়ে দিচ্ছি। এই দেখুন আবার এটাকে কপি করে পেস্ট করছি, দিয়ে নিচের কর্নারে বসিয়ে দিচ্ছি, মানে চারো সাইডে বসিয়ে দিচ্ছি। ঘুরালে ঘুরাতে পারেন, কনসেপ্ট একই, আমি আপনাদেরকে শেখানোর জন্য এটা দেখাচ্ছি। এই দেখুন চারো সাইডে আমি বসিয়ে দিলাম। বসানোর পরে এখানে আমি লিখব গঙ্গা কথাটা লিখব। তো গঙ্গা কথাটা লিখব, তার জন্য আমি আবার ফাইলে ক্লিক করে প্লেসে যাচ্ছি, আমার ছবি বানানো আছে। এই দেখুন এটাকে ইয়েস করছি, তারপর ড্র করে নিলাম, দেখুন গঙ্গা লেখা চলে আসলো। এই গঙ্গা লেখা আসার পরে আমি এটাকে ক্রপ করে নিচ্ছি, ক্রপ করার জন্য ক্রপে ক্লিক করলাম, এটা ধরে ছোট করে নিচ্ছি। এই দেখুন যে পয়েন্টার টুলে ক্লিক, এবার এটাকে সাইজটাকে ছোট করে নিচ্ছি, সাইজটাকে ছোট করলাম, এখানে রেখে দিচ্ছি উপরে। এই দেখুন কাজটা আমি রাখলাম। এবার রাখার পর আমি লেখাগুলো নিয়ে আসব। তো লেখাগুলো তো আমি নিচে রাখলাম, এটাকে নিয়ে যাই কোথায় রাখলাম, এই যে এবার আমি এই লেখাগুলোকে কপি করে নিয়ে চলে যাচ্ছি। তো লেখাগুলোকে নিয়ে যাচ্ছি, এই দেখুন উপরে লেখা আছে, এতটা লেখা আমি লিখে রেখেছি, এটা নিয়ে যেয়ে বসিয়ে দিচ্ছি। এই দেখুন দিয়ে সাজিয়ে নিচ্ছি, এই লেখাগুলোকে সাজিয়ে নিচ্ছি। আচ্ছা এবার এটাকে একটু ঠিকঠাক করে দিই, যেমন মনে করুন এখানে একটু ফাঁকা ছাড়ি স্পেস দিয়ে, দেখতে যাতে ভালো লাগে। তারপর এটা ঠিক আছে, এটাকে আমি আর একটু মিডিল করে দিই, ব্যাস। এখান থেকে সিলেকশন করে পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেকশন করার পরে আমি প্যারাগ্রাফে যাচ্ছি, দে সেন্টার করে দিচ্ছি। এই দেখুন সেন্টার হয়ে গেছে। এবার যখন লেখাটা হয়ে গেল, এই লেখাটার পরে আমি এটাকে সাজাবো। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, নিবেদন ইতি ভাগ্যহীন জীবনদাস, এটাকে করে দেবো রাইটে। তো রাইটটাকে কি করব, আমি সিলেকশন করে এটাকে ঠিকঠাক করে দিচ্ছি, মানে সেন্টার করে দিচ্ছি। এই দেখুন তাহলে দেখতে ভালো লাগবে। আর ধুলিয়ান সাহাপাড়া এটাকেও আমি ঠিকঠাক করে রাখব, এটাকে কাট করে নিচ্ছি, কাট করে আবার আমি যে কোনো জায়গায় পেস্ট করে দিচ্ছি, চলে আসলো। তারপরে এটাকে আমি বসিয়ে দিচ্ছি, এটাকেও আমি করব কি না সিলেকশন করব, সিলেকশন করে এটাকেও সেন্টার করে নিচ্ছি। এই দেখুন দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি ঠিকঠাক করে, আমার এটা এত বড় দরকার নাই, বসিয়ে দিলাম এখানে নিচের দিকে। যখন থাকলো এটা, এরপরে আমরা ডিজাইন দিব, এখানে কিছু ছবি ইউজ করব। ছবি ইউজ করছি দেখুন কি কি ছবি ইউজ করছি, আমি এই লেখাটাকে আর একটু এখানে রাখছি, এই জায়গায় রাখছি, এটাকে এই জায়গায় রাখি। এই যে দেখুন ডিজাইনটাকে সাজিয়ে নিলাম, দিয়ে আমি ছবিগুলো ইউজ করে নিচ্ছি। দেখুন ছবি ইউজ করার জন্য আমি কি করব, ফাইলে যাব, দে প্লেসে ক্লিক করব। প্লেসে যাওয়ার পরে আমি ছবিগুলোকে ইউজ করব, যেমন আমি এই ছবিটা দেব, এখান থেকে নিচ্ছি, দিয়ে ইয়েস করব, যে কোনো জায়গায় টানবো, তারপরে ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে আমি এটাকে এত বড় রাখি, থাক, আর নিচ থেকে এটা এত বড় রাখি, ব্যাস হয়ে গেল। এই ছবিটা এনে বসিয়ে দিচ্ছি নিচে, এটা সাইজটাকে ছোট করে দিচ্ছি, এটা হয়ে গেল এখানে। আচ্ছা আমি আর একটা ছবি নিয়ে আসি, আবার প্লেস করছি,
তারপরে সেম ছবিটাই নিয়ে আসবো আমি, এখান থেকে আমি উপরের ছবিটাই নিয়ে নিচ্ছি, দিয়ে ইয়েস করছি। এবার নিচের ছবিটা নেব, এই যে নিচের অংশটা ক্রপ করলাম, এখান থেকে আমি এত বড় জায়গাটা নিচ্ছি। এবার আমি এটা বসিয়ে দিচ্ছি এখানে, থাকলো আর একটু ছোট করে দিই, ভালো লাগবে দেখতে। এই দেখুন এটা থেকে গেল। আর বাম দিকে ডান দিকে আমি আর একটা ছবি বসাবো, তার জন্য আমি এটা নিয়ে নিচ্ছি, এই ছবিটা, এই যে এটাকেও আমি ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে এটাকে সাইজ ছোট করে নিচ্ছি, এই সাইডেও আমি ছোট করি, দরকার নাই। এই যে এটাকে এখানে বসিয়ে দিচ্ছি, একটু সাইজ ছোট করব, এই ভাই ছোট করে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম। এই দেখুন।